হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দিনান্ত ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বলা যায় একটা বিশাল বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে আবারও বলছি, এই ভিডিওতে যে ফুটবলারটিকে নিয়ে কথা বলবো সেইটা কিন্তু একটা রুমার হিসেবেই আপাতত নেবে, তার কারণ অনেক সময় বিভিন্ন পোটেনশিয়াল ট্রান্সফারের ব্যাপারে আমি তোমাদেরকে আপডেট দিই, আর তোমরা ধরে নাও যে সেই সব ফুটবলারগুলো সেই পার্টিকুলার টিমসে আসতে চলেছে। তো ব্যাপারগুলো কিন্তু সেইটা নয়, ট্রান্সফার মার্কেটে একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেইটা নিয়ে ভিডিওটা। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কনফার্ম আপডেট দিয়ে রাখছি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম শীর্ষকর্তা তথা বাংলার প্রাক্তন ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, তিনি কিন্তু ডেভিড লালহানসাঙ্গাকে নিয়ে একটা বড় আপডেট দিয়েছেন। ডেভিডের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট অলরেডি হয়ে গিয়েছে, অর্থাৎ ডেভিডের সঙ্গে ইস্টবেঙ্গলের ফাইনাল যে কন্ট্রাক্ট সেটা কিন্তু ডিল ডান। অর্থাৎ ডেভিড লালহানসাঙ্গা তিনি কিন্তু ইস্টবেঙ্গলেই নেক্সট সিজনে খেলছেন, এটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্ণধার দিব্যেন্দু বিশ্বাস বলেছেন। তো এটা কিন্তু নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সাপোর্টার্সদেরকে স্বস্তি দেবে, তার কারণ ডেভিড লালহানসাঙ্গা কিন্তু বেশ বড় এবং ব্রাইট একটা ইয়ং প্রসপেক্ট ইস্টবেঙ্গলের জন্য। অন্যদিকে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশন, সেটা নিয়ে ইস্টবেঙ্গল সব থেকে বেশি এই মুহূর্তে ফোকাস করছে, সেটা ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার হোক বা ফরেন ডিফেন্সিভ মিডফিল্ডার হোক। তো এইখানে একটা কথা শোনা যাচ্ছে, যদি মোহনবাগান সুপার জায়েন্ট জনি কাউকোর মতো ফুটবলারকে রিলিজ করে দেয়, তাহলে সেই টাইপের কোনো ফুটবলারকে হয়তো টার্গেট করতে পারে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিম কিন্তু বর্তমান ট্রান্সফার মার্কেটটার ওপর নজর রাখছে, এবং এটা কিন্তু হাওয়ায় ভাসিয়ে দেওয়া খবর নয়, বেশ কয়েকটা খবর কিন্তু ইতিমধ্যেই এমন বলেছি যেগুলো হয়েছে। আবারও বলছি, নিজের কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না এখানে, নিজের কোনো অ্যাডভার্টাইজমেন্টের কোনো জায়গা নেই, কিন্তু ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিম কিন্তু মোহনবাগানের মুভমেন্টের ওপর নজর রেখেছে, যে মোহনবাগান সুপার জায়েন্ট কী স্টেপ নিচ্ছে, তারা কী মুভ করছে জনি কাউকোকে নিয়ে, সেই দিকটা কিন্তু নজর রাখছে ইস্টবেঙ্গল। এবং হয়তো যদি মোহনবাগান সুপার জায়েন্ট জনি কাউকোর মতো ফুটবলারকে রিলিজ করে দেয়, তাহলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের ISL শিল্ড চ্যাম্পিয়নশিপের পেছনে অন্যতম বড় ভূমিকা ছিল যে ডিফেন্সিভ মিডফিল্ডারের, সে ইউরোকাপার জনি কাউকোকে হয়তো একবার ট্রাই করে দেখতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গলের এই লড়াই কিন্তু ক্রমশই জমে উঠছে, এবং আশা করা যায় পরবর্তীকালে কিন্তু আবারও আমরা টান টান হাড্ডাহাড্ডি লড়াই শুধুমাত্র মাঠে নয়, মাঠের বাইরে ট্রান্সফার মার্কেটেও দেখব। তো যাই হোক, চলো এই আপডেটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিল। যদি ভিডিওটা ভালো থাকে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যাবে। তো চলো এখন তোমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।